Alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah, wa ala alihi wa ashabihi amawala. Pratham prashno, Quran sunnar anusharider moddhe onek doler chora chori. Ei byapare Quran sunnar hukum ki? Al Quran ebong as sunnah, amaderke oikkobaddho bhabe, ekta Muslim community hishebe kaj korte boleche. Otob shongobaddho bhabe kaj korata eta Islamer nirdesh. কিন্তু এমন দলাদলি করা যাবে না যাতে করে আমরা একে অপরের প্রতি কাদা ছোঁড়াছড়ি করি একে অপরের প্রতি শত্রুতা আরোপ করি এবং আমরা একে অপরকে শত্রু ভাবতে শুরু করি যারা আমাদের দল করছে তারা আমাদের বন্ধু যারা দল করছে না তারা আমাদের শত্রু এভাবে দলাদলিটা ইসলাম আসলে সমর্থন করে না কিন্তু সংঘবদ্ধ প্রক্রিয়া হিসাবে যদি কেউ সবার প্রতি ভালোবাসা সম্মান বজায় রেখে কোনো প্রচেষ্টায় শামিল হন সেটা শরীয়তে জায়েজ আছে জি অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর কবর পাশাপাশি দেয় স্বামী স্ত্রীর কবর পাশাপাশি দেওয়ায় কি কোনো ফজিলত আছে কিনা না কোনো ফজিলত নাই কোনো ফজিলত নাই সূরা ফাতিহা না পেলে রাকাত পাবে না ঠিক কিনা যদি কেউ ইমামকে রুকুতে পায় সূরা ফাতিহা পড়তে পারলো না এই হলো সূরা ফাতিহা পেল না তাহলে সে রাকাত পাবে কিনা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে এবং সেই ইখতিলাফের নির্যাস হলো দুটো মত অধিকাংশ উলামায়ে কেরাম এবং মুহাক্কিক উলামায়ে কেরামের মত হচ্ছে সে রাকাত পাবে আর অল্প কিছু সংখ্যক উলামায়ে কেরামের মত হচ্ছে সে রাকাত পাবে না ওই রাকাতটা তার বাতিল যেহেতু সূরা ফাতিহা রুকন এই কারণে তার রাকাতটা বাতিল হলো তাকে আবার পড়তে হবে তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি জমহুর উলামায়ে কেরামের মধ্যে তারাও আছেন যারা বলেন যে সূরা ফাতিহা সালাতের রুকন পড়তেই হবে তবে যদি কেউ ইমামকে রুকুতে গিয়ে পান এবং রুকুতে এক তাসবিহ পরিমাণ পাঠ করতে পারেন তাহলে তার রাকাত পাওয়া হয়ে গেছে এই অবস্থায় সূরা ফাতিহা তার উপর থেকে সাকেত হয়ে যাবে যেভাবে কোনো ব্যক্তি সূরা ফাতিহা কোনো রাকাতে পড়তে ভুলে গেলে তার ওই রাকাতটাও শুদ্ধ হবে এটা উলামায়ে কেরাম বলেছেন যেমন এটা বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সুতরাং আমাদের কাছে আবু বকরের হাদিস অনুযায়ী এই মতটাই শুদ্ধ যে সূরা ফাতিহা রুকন এই কথাটাই শুদ্ধ হওয়া সত্ত্বেও যদি কেউ রুকুতে ইমামকে পান সূরা ফাতিহা পান না তাহলেও তার রাকাত হয়ে যাবে এই মতটাই শুদ্ধ গ্রামে গঞ্জে রাস্তায় চলতে গিয়ে রাস্তার পাশে অসংখ্য কাঁচা কবর পাকা কবর দেখা যায় প্রতি কবর দেখলে কি কবর দেখার দোয়া পড়তে হবে সালাম দেবেন প্রতি কবর নয় কবরস্থান প্রত্যেক কবর নয় বরং এক একটা কবরস্থানে আপনি একবার সালাম দিলেই হবে আর যদি দেখা গেল যে এই পাড়া থেকে এখানে একটা কবরস্থান আছে ওই পাড়াতে গিয়ে আরেকটা কবরস্থান হ্যাঁ বাড়ি বাড়িতেও থাকলে সেখানে আলাদা সালাম দিতে পারবেন ইমাম সাহেবরা যদি কেউ সালাম মিস করেন তাহলে তার পাপ হবে এটা বলা যাবে না ইমাম সাহেবরা জোরে আমিন বলতে নিষেধ করেন আস্তে আমিন বলার কোনো হাদিস আছে কি না এখানে আসলে আমরা জানি যে এখানে আমিন বলার অনেকগুলো হাদিস আছে কোনো কোনো হাদিসে তো স্পষ্ট আমিন জোরে বলার কথা এসেছে আর অন্য হাদিসগুলোতে আমিন বলার কথা এসেছে সেটা আস্তে না জোরে সেটা বলা হয়নি এখানে উলামায়ে কেরামে ইখতিলাফ হয়েছে একদল উলামায়ে কেরাম মনে করেন সেই হাদিসগুলোকে দলিল দেখিয়ে যে এখানে তো জোরের বলা হয়নি আস্তেও বলা হয়নি তাহলে আস্তে পড়বে আর এক্ষেত্রে আসলে উলামায়ে কেরামের মধ্যে দুটো মত হয়েছে জোরে আমিন বলা এবং আস্তে আমিন বলা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী উলামায়ে কেরাম আস্তে আমিন বলার পক্ষে মত দিয়েছেন তা আমি মানে এটা এটা এমন মৌলিক জিনিস নয় যে জোরে আমিন বলা মিস হলে অথবা আস্তে আমিন বলা মিস হলে নামাজ বাতিল হয়ে যাবে এটা কেউ বলেছেন অথবা তার ওই রাকাতটা বাতিল হবে এটা কেউ বলেছেন তাহলে আমাদেরকে সহ্য করতে হবে দুটো মত যেহেতু আছে দুটো এলমি মত একাডেমিক মত অতএব যারা জোরে আমিন বলতে চান তারা বলতে পারবেন আবার যারা আস্তে আমিন বলতে চান তারা তাদের মত অনুযায়ী বলেন আমরা তো আর নিষেধ করব না কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে উভয় মতের লোকদেরকে একজন আরেকজনকে যেন স্টপ না করান গলা টিপে না ধরেন হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যেন স্বাধীনতা থাকে জিম বা যন্ত্র নির্ভর ব্যায়াম কি জায়েজ এটা তো মুআমালাতের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন হাদিস নাই যে তিনি যদি
যন্ত্রের উপর দাঁড়িয়ে দৌড়ান, তাহলে এটা নকল দৌড়ান হিসেবে নিষিদ্ধ, এটা কি বলেছেন নাকি? আমরা দেখেছি এক ধরনের, তাই না, যন্ত্র পাওয়া যায় যেখানে মাঠে যাদের যাওয়ার সুযোগ নেই তারা ওখানে দাঁড়ালেই দৌড়ানো যায়, এটা জায়েজ আছে। কারণ আল আসলু ফিল আশিয়া এ অথবা ফিল মুআমালাত আল ইবাহা, আমরা বলেছি মুআমালাতের ক্ষেত্রে যদি হারাম সাব্যস্ত হওয়ার দলিল না থাকে তাহলে কি হবে? হালাল, তাহলে জিমটা হালাল। কিন্তু সেই জিম নয় যেই জিমে মানুষ সতর খোলা রেখে কাজ করে, অথবা যেখানে ছেলে মেয়েরা একসাথে পাশাপাশি জিমে ব্যায়াম করতে আসে, সেই জিমগুলোতে ঢোকা জায়েজ হবে না। তাহলে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, এবং প্রত্যেকেই শালীনভাবে শরীয়তের সীমারেখা মেনেই জিমের ব্যায়ামটা করতে হবে, তাহলে সেটা জায়েজ। গোপনে বিয়ে কি জায়েজ? গোপনে বিয়েটা কি সেটা বলতে হবে। গোপনের বিয়েটা যদি এমন হয় ছেলে মেয়ে পালায় বিয়ে করলো, এটা তো হারাম। ছেলে মেয়ে মা বাবার অমতে পালিয়ে বিয়ে করা, এটা হারাম। বিশেষ করে মেয়ের ওয়ালি থাকাটা এবং তার মতামত থাকাটা, এটা ফরজ। যেই বিয়েতে কনের বা মেয়ের ওয়ালির অনুমতি নাই সে বিয়েটা বাতিল। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ু ইমরাতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলেছেন। গোপনে বিয়ে করা যাবে না। গোপনে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বিয়েটাকে সামাজিকভাবে ঘোষণা করা, এই জন্য ওয়ালিমার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব কোনো বিয়ে গোপনে করে গোপন রাখা, এটা শরীয়তে জায়েজ নয়। ওজুর সময় কথা বলা কি হারাম? ওজুর সময় কথা বললে কি ওজু ভঙ্গ হয়? তাহলে হারাম কেন বলছেন? না বলাটা উত্তম, এটা বলা যায়, কারণ ওজুর প্রতি কনসেন্ট্রেশনটা আপনার নষ্ট হয় এবং সেখানে ভুল হয়ে যেতে পারে। অশুদ্ধ ইমামের পিছনে শুদ্ধ তেলাওয়াতকারীর সহ অন্যদের সালাত হবে কিনা দলিল জানতে চাই। অশুদ্ধ পড়ার দুটো প্রকার আছে, একটা হলো লাহানে জালি আর একটা হলো লাহানে খাফি, হালকা ভুল অথবা মারাত্মক ভুল। মারাত্মক ভুলটা কি? যাতে অর্থ পাল্টে যায়, যাতে কোরআনের অর্থ পাল্টে যায়, তাহলে তার সালাত নিজেরটাও বাতিল, মুক্তাদিদেরটাও বাতিল, আর লাহানে খাফির কারণে বাতিল হবে না। আমি ওজোর সময় নাকের ভিতর পানি দিতে পারি না, এবং পানি দিলে আমার ঠান্ডা জনিত সমস্যা হয়, তাহলে আমি কি করতে পারি? তাহলে আপনি নাকের উপর দিয়ে দেন, ভিতরে একদম ভিতরে ঠেলে, আপনি ওই যে স্তন শাক যেটাকে বলা হয় করে টেনে নেওয়া, এটাকে বলা হয় স্তন শাক করে বের করা, এটা বলা হয় স্তেনথার। তাহলে আপনার স্তন শাক আর স্তেনথার বাদ দিয়ে আপনি নাকে একটু পানি দিতে পারেন, কারণ নাকে পানি দেওয়া অনেক ওলামায়ে কেরামের মতে ওজুর রোকন ফরজ, অনেকের মতে, অনেকে অবশ্য অধিকাংশ সুন্না বলেছেন, তারপরেও আপনি এটা কেন বাদ দিবেন? একান্তই যদি দেখা যায় যে আপনি দিতে পারছেন না, দিলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে ওই জায়গায় শরিয়া আপনাকে বলবে যে তোমার দেওয়া লাগবে না। এমনকি ফরজ কাজও, আপনার যেমন হাত ধোয়াটা কি ফরজ, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই মেরফাক পর্যন্ত হাত ধোয়া ফরজ। কিন্তু হাতে যদি জখম থাকে আর ব্যান্ডেজ থাকে তখন কি ধোবেন? তখন কি করবেন? ব্যান্ডেজের উপর মাসে করলেই হয়ে যাবে। সিজদা দেওয়ার সময় আল্লাহকে সিজদা করছি কিন্তু মনে কি আকার চলে আসে, এটা কিভাবে রদ করব? এটাকে বুদ্ধিবৃত্তিক রদ করতে হবে, বুদ্ধিবৃত্তিক রদ করতে হবে। আপনি নিজের মন মতো করে আল্লাহর আকার কল্পনা করবেন, এটা তো জায়েজ নাই, এটা জায়েজ নাই। পীরের দরবারে ইচ্ছায় বা অনিচ্ছায় টাকা মালামাল দেওয়ার কি হুকুম? পীরটা কি, তাই না, এটা দেখতে হবে। পীর মানে যদি বৃদ্ধ মানুষ সাহায্য করলেন সেটা তো আলাদা কথা, আর পীর মানে যদি হয় বীর মরিদি করা, তাহলে সে জায়গায় যাওয়াটা জায়েজ হবে না, তাদেরকে দেওয়াটা জায়েজ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এর ব্যবহারের নিয়ম কি? আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তাহলে কাজের বরকতটা হবে, এটাই হাদিসের নির্দেশ। আর সূরা আত-তাওবা ছাড়া অন্য যে কোনো সূরা শুরু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কারো মতে ওয়াজিব আর কেউ কেউ সুন্না বলেছেন। বর্তমান সময়ে দেখা যায় নারীরা পর্দা করেন, কেউ মুখে মুখ বের করে রাখেন, আবার কেউ আটষাট বোরকা পরেন। কোরআন ও হাদিসের আলোকে কিভাবে পর্দা করা উচিত? পর্দার মূল বিষয়টাই হচ্ছে ঢিলে ঢালা হওয়া, এবং শরীরের বিশেষ করে নারীদের সকল
সৌন্দর্যের জায়গাটাকে ঢেকে ফেলা। সুতরাং নারীদের দেহ সুষ্ঠ হবে, এটা তার সৌন্দর্যের জায়গা। অতএব আঁটসাট পর্দা জায়েজ নয়, এটাকে পর্দা বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে মুখ খোলা। মুখ খোলা রাখার ব্যাপারে আমাদের অনেক আগ থেকেই ওলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন। আমাদের কাছে বিশুদ্ধ মত হচ্ছে মুখ ঢাকা, মুখ ঢেকে রাখা। এবং বিশুদ্ধ মত মানে হচ্ছে মুখ ঢেকে রাখাটা ওয়াজিব, এই মতটাই শক্তিশালী। তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ওলামায়ে কেরামের একদল তারা বলেন যে মেয়েদের মুখে যদি কোনো মেকআপ এবং সৌন্দর্যের কোনো উপকরণ ব্যবহার করা না হয় তাহলে তারা মুখটা খোলা রাখতে পারবে, কিন্তু তারা কান, চুল, চুলের গোড়া এগুলো ঢেকে রাখতে হবে। এবং মুখে যদি তারা খোলা রাখে মুখে কোনো রকম মেকআপ ব্যবহার করা, ফাউন্ডেশন ব্যবহার করা যাবে না। তো এই মতটাও অনেকে পোষণ করেন, তাহলে তাদের প্রতি আমরা চড়াও হব না? আমাদের কাছে মুখ ঢেকে রাখা ওয়াজিব হওয়ার মতটাই শক্তিশালী, কিন্তু যারা মুখ খোলা রাখছেন ওই বা ওই মতটাকে গ্রহণ করছেন আমরা তাদেরকে দায়ুজ বলবো না। কারণ আমি অনেককে বলতে শুনেছি, তো এই জন্য একটু তাম্বি করলাম। ফেকের ইখতিলাফের জায়গাগুলোতে আমরা একটু সহিষ্ণু আচরণ করতে হবে। হ্যাঁ, ব্যাংকে টাকা রাখলে কোনো কষ্ট দেওয়া লাগে না, কিন্তু এখানে আমরা কিন্তু কী লিখলো এখানে, বছরে একটা কষ্ট দেওয়া লাগে, এখন আমার কি পাপ হবে? কিসের কষ্ট এটা আমি প্রশ্নটা বুঝলাম না। যেমন অনেকেই বলে তোমার টাকা দিয়ে তারা তো সুদের ব্যবসা করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যাংকে টাকা রাখলে আচ্ছা একটা সার্ভিস চার্জ দেওয়া লাগে। এই সার্ভিস চার্জ তো ব্যাংক আপনার টাকা আমানত রাখার কারণে কাটছে। আপনি যখন টাকা পাঠাবেন তখনও টাকা কাটবে। হ্যাঁ, আপনি যখন টাকা ট্রান্সফার করবেন তখনও টাকা কাটবে। এটা এখন ব্যাংকগুলো চালু করেছে, আগে হয়তো এগুলো ছিল না। এখন ব্যাংকের খরচ বেড়েছে, তারা নানা প্রত্যেকটা সার্ভিসে টাকা কাটে, এতে তো কোনো সমস্যা দেখি না। এখন আপনি যদি কোনো টাকা সুদি ব্যাংকে রাখেন, কেন রাখছেন এটা দেখার বিষয়। আপনার যদি ব্যবসায়িক কারণে সেখানে কোনো ইসলামিক ব্যাংক আপনি না পান এবং সুদি ব্যাংকে রাখতে আপনি বাধ্য হন ব্যবসায়িক কারণে, তাহলে আপনি কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারেন যেখানে সুদ নাই। কারণ ইচ্ছে করে সুদ নেওয়া যাবে না, ইচ্ছের বিরুদ্ধে সুদ আসলে সেটা একটা হারাম টাকা হিসেবে গণ্য হবে এবং সেটা সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করে দিতে হবে। এটাও ইসলামের চমৎকার একটা মানে কি বলে যে নির্দেশনা, যে আপনি হারাম টাকাটাকে তাইলে কি কেটে টুকরা টুকরা করে ফেলবেন, ডাস্টবিনে ফেলে দেবেন না? এটা যেহেতু একটা টাকা, এটা একটা ভ্যালু ক্যারি করে এবং এটা দিয়ে মানুষের উপকার করা যায়, তাহলে প্রথম জিনিসটা অ্যাভয়েড করবেন সওয়াবের নিয়ত, কারণ এটা নিকৃষ্ট ইনকাম আপনার জন্য, আপনি এটা দিয়ে আল্লাহর কাছে সওয়াবের নিয়ত করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে তাহলে জনকল্যাণে দিয়ে দেন, জনকল্যাণে দিয়ে দেন। কেউ কেউ বলেছেন নিম্নমানের জনকল্যাণ, যেমন রাস্তাঘাট, পুকুরঘাট, টয়লেট ইত্যাদি, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আপনি এই টাকাটা যে কোনো জনকল্যাণে দিতে পারেন। এমনকি আলট্রা পুয়ারদের বা ছাত্রদের পড়াশোনার স্কলারশিপও আপনি এখান থেকে দিতে পারেন। আমি ওলামায়ে কেরামের বিভিন্ন মত পর্যালোচনা করে এই মতটাই শক্তিশালী হিসেবে পেলাম। আমি মোবাইল রিচার্জের দোকানে কাজ করি, এখন 29 টাকা 39 টাকা লোড দেয়, তারাও 1 টাকা বেশি দেয়, আমিও নেই। আপনি এখন বললেন সন্দেহ থাকলে তা গ্রহণ না করাটা উত্তম, তাহলে এখন আমি কি করব? দেখেন, আমি বলি কিছু অমুসলিম দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছিল, সেখানে যখন ডলারে কিছু কিনলাম দেখলাম যে 2 পয়সাও ফেরত দিয়েছে, হয়তো $5.98 দিয়ে কিনলাম, 2 পয়সা ফেরত দিয়েছে। আমাদের এই মুসলিম দেশে সবখানে খালি টাকা মারে, বুঝছেন? আপনি এই টাকাটা অবশ্যই তাকে ফেরত দেবেন, 1 টাকার কয়েন রাখবেন, তাকে ফেরত দেবেন। আর যদি ফেরত কখনো দিতে না পারেন তখন আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন যে বাবা ভাই আমি এই টাকাটা তো ফেরত দিতে পারছি না, আপনি মাফ করে দেন। কারণ আবার যদি মাফ না চান তাহলে তো ওটা থেকেই যাবে, কেয়ামতের দিন আবার দিতে হবে, তাই না? ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুসল্লিগণকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনোদিন দোয়া করেছেন? না, এমন কোনো সহিহ রিওয়ায়েত নেই। এই জন্য দেখবেন যে আমাদের দেশের যেমন হাটহাজারি কিংবা এরকম কিছু দেওবন্দি মাদ্রাসার আলেমগণ তারা খুব কঠিনভাবে নিষেধ করেন এটা। অনেকে মনে করে আহলে হাদিসের লোকেরা শুধু নিষেধ করে, দেওবন্দি ওলামায়ে কেরামও কঠিনভাবে নিষেধ করেন, এই খবরটা আমাদের থাকা দরকার, তাই না? কেন নিষেধ করেন বলেন তো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি কোনো রেওয়ায়েতে ইমাম মুসল্লিদেরকে নিয়ে
এভাবে সম্মিলিত মোনাজাত করার কোনো দলিল নাই। যেটা আছে সেটা সবগুলো কিতাবুস সালাতের হাদিসের মধ্যে আপনি পাবেন, সবগুলো হাদিস গ্রন্থে, সেটা হচ্ছে আদকার বাদা সালাওয়াতিল মাফরুদা, ফরজ সালাতের পরে কিছু আদকার। নবী সাল্লাহ সাল্লাম যেমন তিনবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম সহ কিছু দোয়া পড়েছেন, কিছু আদকার পড়েছেন, কিছু সুরা এবং কোরআনে কিছু আয়াত পড়েছেন, তো ওইটা না পড়বো আমরা। ওইটা বাদ দিয়ে সম্মিলিত মোনাজাতে কেন যাচ্ছি? সালাতটাই তো মোনাজাত, সালাতটাই তো দোয়ার সমাহার। আমার একটা প্রশ্ন, একদল আলেম মাহফিলে বলে বেড়াচ্ছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের প্রস্রাব কি সাহাবারা খেয়েছে, এটা কি সঠিক কি না? সাহাবায়ে কেরাম নবী সাল্লাহ সাল্লামের শরীর থেকে বের হওয়া থুতু, ঘাম কিংবা এই যে জিনিসগুলো ব্যবহার করেছেন, এটা তার সাথে খাস ছিল, এটা তার সাথে খাস ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব খাওয়ার বিধান কি, এটা শরীয়ত সম্মত নয়। কেউ যদি সেটা অতি আবেগে সে কাজটা করে ফেলেন, সেটা তার জন্য হয়তো ক্ষমারযোগ্য হতে পারে, কিন্তু এটা আসলে আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মল মূত্র এটা খাওয়া শরীয়ত সম্মত নয়। বাইআত মুরিদ কি এক জিনিস না? বাইআত হচ্ছে বাইআত নেওয়া, শপথও না, শপথ তো হচ্ছে কসম, যেটা আজকের রাজনৈতিক পার্টিগুলো করে থাকে, কিন্তু বাইআত হচ্ছে এটা ইসলামিক একটা টার্ম, সেটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন অথবা আমিরুল মুমিনিনের প্রতি সমর্থন ব্যক্ত করা সরাসরি অথবা পরোক্ষভাবে, এটা হলো বাইআত। যেমন আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ইবনুল খাত্তাব সহ উপস্থিত সাহাবায়ে কেরাম হাত প্রসারিত করে বাইআত নিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বাইআত নিয়েছিলেন, বাইআত রেদওয়ান, এবং মহিলারা হাত প্রসারিত না করেই হাত গুটিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইআত নিয়েছিল, কোরআনে সেই আলোচনাটা আছে। আর অনেক লোকেরা, সবাই তো আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এইভাবে বাইআত নেয় নাই, তারা সমর্থন ব্যক্ত করার মধ্য দিয়ে বাইআত নিয়েছিলেন। সুতরাং এটা হলো বাইআত, আর এটা খলিফাতুল মুসলিমিনের কাছে, কোনো ব্যক্তির কাছে বাইআত কি নেওয়াটা ইসলামী বিধানের মধ্যে পড়ে, এটা একটা বিতর্কিত বিষয়। তবে বিশুদ্ধ মত হচ্ছে কোনো ব্যক্তি যদি বাইআত নেয়, এটা একটা অপশনাল কাজ, সে বাইআতের মধ্যে শরিয়া লঙ্ঘন থাকতে পারবে না, সেটা হবে সে বাইআত নিতে পারবে এতটুকু যে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক চলবো, আর কিছু না, আমার অনুসরণ করো, আমার দলের অনুসরণ করো, এই ধরনের বাইআত নেওয়া জায়েজ হবে না। আর বিশুদ্ধ মত হচ্ছে এই বাইআতটা আসলে খলিফাতুল মুসলিমিনের কাছেই নিতে হবে, কোনো ব্যক্তি ব্যক্তি বা কোনো সুফি, কোনো দল, কোনো পীর মুরিদি, এদের কাছে এই বাইআত নেওয়াটা আসলে শরীয়ত সম্মত হবে না। আর মুরিদ, যেটা মুরিদ মানে হচ্ছে যে ইচ্ছা পোষণ করে, আসলে মুরিদ মানে হচ্ছে ছাত্র। আর এখন আমাদের দেশে মুরিদ হচ্ছে পীরের যারা বাইআত নেয় তারা হলো মুরিদ। মিলাদ বা কিয়াম কিছু মানুষ বলে এখানে তো আল্লাহ এবং রাসূলের নাম নেওয়া হচ্ছে, তাহাতে এতে খারাপ কি? এর জবাব কিভাবে দিব? মিলাদ এবং কিয়াম সহকারে মিলাদ, এটা একটা সাওয়াবের আমল হিসাবে মানুষ চালু করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যুগে তাবেয়িনদের যুগে ছিল না, এবং এই চালু করার মধ্য দিয়ে তারা মনে করে যে তাদের সওয়াব হয়। তারা যখন ঘর অথবা ব্যবসা অথবা নতুন কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন করে তখন মিলাদ পড়ে, ফলে এটা একটা নতুন প্রচলন, এটা একটা মুহদাথ কাজ, এজন্য ওলামায়ে কেরাম বলেছেন এটা শরীয়ত সম্মত নয়। তাশাহুদ আত-তাহিয়াতু এর দলিল, এবং এটা না পড়লে সালাত হবে কি না? না, তাশাহুদ এটা পড়তেই হবে, তাশাহুদ পড়তে হবে। তবে প্রথম তাশাহুদ যদি কেউ মিস করে তাহলে সহু সেজদা করলে হবে, লাস্ট তাশাহুদ সালাতের রুকন পড়তে হবে, মিস করলে তাকে দোহরায়ে সালাত পড়তে হবে। মসজিদের সামনে ডান সাইডে কবরের অর্ধেক পড়ছে, এখন সেই মসজিদে সালাত হবে কি না? মসজিদের ফ্লোরের নিচে কবর হওয়াটা জায়েজ নাই, সেই কবরটা খুব দ্রুত হয় সরাতে হবে, নয় মসজিদের অংশটা কবরের বাইরে নিয়ে আসতে হবে। কবরের উপর কোনো স্থাপনা থাকলে সেই স্থাপনার উপরে সালাত পড়া জায়েজ হবে না। না, এখানে এখানে প্রশ্ন এসেছে কবরের ডান সাইডে কবরের অর্ধেক পড়েছে, মসজিদের সামনে ডান সাইডে অর্ধেক হচ্ছে, বুঝলাম,
কোনায় হোক সামনে হোক যেখানে হোক, এই প্রশ্ন বলছে যে মসজিদের ফ্লোরের নিচে কবরের অর্ধেক, আচ্ছা মসজিদের বাউন্ডারির বাইরে যদি হয়, মসজিদের বাউন্ডারির বাইরে যদি হয় তাহলে সে মসজিদে সালাত পড়া যাবে, কিন্তু কবরটাকে আলাদা করে ফেলতে হবে এবং মানুষকে তাম্বি করতে হবে, কারণ এই ধরনের মসজিদও ঝুঁকিপূর্ণ। একটা সময় আসবে যখন দেখা যাবে যে মানুষ ওই কবরকে আবার সেজদা করা শুরু করেছে, এটা খুবই সমস্যা। আমরা মানে এই ধরনের কেস যখন মানুষ হয়তো খেয়াল করে নাই হয়ে গেছে, এই ধরনের কেস এখন মসজিদে নববীর কেসের সাথে মিলে যায়। মসজিদে নববীর ভিতরে কেউ কি ইচ্ছে করে কবরগুলোকে রেখেছেন? না, রাখেননি। এখন মসজিদে নববীর ভিতরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এটা কিভাবে হলো? এটা ইতিহাস পড়লে বোঝা যায় যে কবরকে মসজিদের ভিতরে ঢুকানোর কোনো ইচ্ছা কারো কখনো ছিল না, কিন্তু মসজিদটাকে এক্সটেন্ড করতে গিয়ে এটা হয়ে গেছে। এখন এটার সাথে আবার আরেকটা জিনিসও জড়িত, ওই দেশের প্রশাসনও জড়িত। এখন কোনো ব্যক্তি ইচ্ছে করলেই, কোনো আলেম ইচ্ছে করলে এখানে পরিবর্তনটা সাধন করতে পারেন না। আমি অনেক আলেমকে এটাও বলতে শুনেছি মদিনায় যে যদি তার ক্ষমতা থাকতো তাহলে মসজিদটাকে ওইদিকে কবরের সব সাইডে এক্সটেন্ড না করে মসজিদটাকে অন্য সাইডে হয়তো এক্সটেন্ড করতেন, এরকম কাউকে কাউকে শুনেছি। সেটা এই জন্য যে মসজিদের ভিতরে যেন কবর না থাকে, মসজিদের ভিতরে কবর রাখার কোনো অপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। অতএব কোনো মসজিদের ভেতরে কবর থাকলে সেটাকে সরাতে হবে অথবা মসজিদকে স্থানান্তর করতে হবে। আর যদি কবরটা কোনো কারণে মসজিদের সামনে থাকে তাহলে সামনে একটা মাঝখানে কবর এবং মসজিদের মাঝখানে একটা দেয়াল তুলে দিতে হবে, মানুষকে তাম্বি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাটির তৈরি হয় তাহলে আল্লাহ তাআলা তো পৃথিবী সৃষ্টির অনেক হাজার বছর আগে তাকে সৃষ্টি করেছেন, তাহলে তখন তো কোনো মাটি ছিল না, তাহলে সে মাটির তৈরি কেমনে হয়? তাহলে মানে জমিন সৃষ্টির আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, এটা নাকি? এটা দলিল কি? এটার দলিল কি? মানে প্রশ্নকর্তা এমনভাবে প্রশ্ন করেছেন মনে যেন সব দলিল তার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করলেন বলেন তো? এখন থেকে কত বছর আগে? 1450 বছরের মতো আগে, মানে যেটাকে আমরা 570 খ্রিস্টাব্দ বলি, তখনই না সৃষ্টি করেছেন নাকি? তাহলে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকদির ছিল, তিনি সৃষ্টি হননি। আমরা তাকদিরের মধ্যে বলেছি এলেম কিতাবা মাশিয়াত, তারপরে খালক। অতএব রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আপনি অনেক আগে সৃষ্টি করেছেন বলে দাবি করছেন, এটা শুদ্ধ নয়। তিনি কি তার মায়ের পেট থেকে হননি? যখন তিনি তার মায়ের পেট থেকে হয়েছেন তখনই তার সৃষ্টি হয়েছে, এবং যখন তার মা বাবার মিলন হয়েছিল তখনই তার মা তাকে কনসিভ করেছেন, তার আগে তার কোনো সৃষ্টি হয়নি। অতএব এগুলো সব বানানো গল্প, যে ওই যে আরশের ওখানে গিয়ে আদম আলাইহিস সালাম আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এসেছেন, এই যে বিভিন্ন গল্প, এগুলো প্রথমত মাউদু হাদিস, জাল হাদিস, এবং এগুলো বানোয়াট গল্প, এগুলোতে বিশ্বাস করলে ইমানই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যে সালাত দেওয়া হয়েছিল, যে সালাত দেওয়া হয়েছিল সেই সালাতটা ছিল নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে জিব্রিল আলাইহিস সালাম এসে সেই সালাতের ডিটেলস তিনি শিখিয়ে দিয়েছেন, কারণ আপনারা হাদিস কিতাবুস সালাহ পড়লে দেখবেন বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে জিব্রিল আলাইহিস সালাম বারবার এসে তাকে সালাত পড়িয়েছেন, এবং আউয়াল ওয়াক্তে একবার পড়িয়েছেন, আবার আখের ওয়াক্তে পড়িয়েছেন, তাতে করে সালাতের পূর্ণ বিবরণটা তাকে শেখানোর উদ্দেশ্য ছিল, এবং সালাতের আউয়াল ওয়াক্ত শেখানোর উদ্দেশ্য ছিল, সালাতের শেষ ওয়াক্ত নির্ধারণ করাটা উদ্দেশ্য ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সেই ডেসক্রিপশন থেকেই সালাতের ডিটেলসটা আমাদেরকে নিতে হবে, এবং সেখানে দেখতে হবে যেই কাজগুলো না হলে সালাত হবে না সেগুলো কোনগুলো। সেগুলো হচ্ছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা সালাতের মধ্যে এটা করো, এটা করো, এটা করো, অথবা বলে যারা সারাটা জীবন কোরআন হাদিসকে নিংড়ে গবেষণা করেছেন তারাই তাদের সেই ফাহামের আলোকে নির্ধারণ করেছেন যে কোন আমলটা ফরজ এবং রকন, কোন আমলটা ওয়াজিব, ওয়াজিব তরক করলে কিন্তু সহু সেজদা করা যায়, রকন তরক করলে ওই ওই রাকাতটা বাতিল হয়ে যাবে, আর এরপরের আমলগুলো হচ্ছে সুন্নাত মুস্তাহাব, যেগুলো কখনো কখনো
যদি বাদ পড়ে বা কোনো ব্যক্তি আমল করে না বা অলসতাবশত আমল করে না বা ইচ্ছাকৃতভাবেও ত্যাগ করে তবুও তার সালাতটা হয়ে যাবে। এই ডিসকাশন কিন্তু আমাদের ওলামায়ে কেরাম করেছেন এবং করেছেন তারা হাদিসের আলোকেই, তারা মন গড়া কোনো আলোচনা করেননি। অতএব কিতাবুস সালাতের মধ্যে যে হাদিসগুলো আছে যেগুলো ওহির আরেকটা প্রকার, সেগুলোর মাধ্যমেই সালাতের ফরজ সাব্যস্ত হয়, সেগুলোর মাধ্যমেই সালাতের ওয়াজিবাত সাব্যস্ত হয়, সেগুলোর মাধ্যমেই সালাতের মুস্তাহাব্বাত এবং ঐচ্ছিক সুন্নাগুলো সাব্যস্ত হয়ে থাকে। আমাদের দেশে অনেক পীরের দরবারে আল্লাহর জিকিরের সাথে বাবার শান ও মান বলার বিধান কি, আর বাউলদের ব্যাপারে আমাদের কীরূপ ধারণা রাখব? আল্লাহর জিকিরের সাথে বাবার শান ও মান এগুলো যারা অ্যাড করেছে এটা প্রচণ্ড বড় রকমের বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করা এটা সুন্নাহ, এর সাথে আর কোনো কিছু সংযোজন করা যাবে না। আর বাউলদের ব্যাপারে আপনারা জানেন যে তাদের মধ্যে প্রচণ্ড রকমের শিরক আছে, শিরকে ভরা তাদের অনেক চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা, তাদের গান, তাদের সেই জিনিসগুলোকে স্বীকার করে নিলে আমাদের ঈমানটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন, শিরক বিদআত থেকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।